নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ফের শিরোনামে মালদা। মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। মালদা মহকুমার বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষ আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নির্ভরশীল এই হাসপাতালের ওপরে। অথচ এই হাসপাতালের বিরুদ্ধেই এবার উঠল এক মারাত্মক অভিযোগ। মহিলা শৌচালয়ে ঢুকে এক যুবকের বিরুদ্ধে মহিলা রোগীদের শৌচকর্মের দৃশ্য ক্যামেরা বন্দী করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই হাসপাতাল চত্বরে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে। গোটা ঘটনা নিয়ে থানার দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার। স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত মঙ্গলবার চাঁচল হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের বাসিন্দা এক মহিলা। হাসপাতালের দ্বিতীয় তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন রাত 10টা নাগাদ তিনি শৌচালয়ে যান। সেখানে গিয়ে হঠাৎই তার নজরে আসে শৌচালয়ের ভেতরে অজ্ঞাত পরিচয় এক যুবক লুকিয়ে রয়েছে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করবার চেষ্টা করছে। এরপরেই ওই মহিলা রোগী ভিডিও রেকর্ড করতে বাধা দেবার পাশাপাশি চিৎকার করে অন্যান্য মহিলা রোগীদের ডাকতে গেলে অভিযুক্ত সিঁড়ি বেয়ে নেমে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য মহিলা রোগীরা। তাদের আশঙ্কা, ওই যুবক হয়তো অনেকক্ষণ ধরেই বাথরুমে ঘাপটি মেরেছিলেন, তাহলে অনেকেরই ভিডিও রেকর্ড করেছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীদের পরিবারের লোকেরা। শুনে নেব প্রত্যক্ষদর্শী মহিলা রোগীর বিস্ফোরক অভিযোগ। হাসপাতাল, চাঁচল সুপার হাসপাতাল। আপনি কোথায় গেছিলেন? আমি বাথরুমে গেছিলাম। ওটা কি হাসপাতালের টয়লেট? হ্যাঁ, হাসপাতালে। আচ্ছা, তারপর কি দেখলাম? গিয়ে দেখি ছেলেটা মানে পিছন থেকে ক্যামেরা করছে। আচ্ছা, আপনারা শৌচকর্ম করছেন সেটার ভিডিও করছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর ক্যামেরা করার পর আমি ওখান থেকে চলে আসলাম। তারপর আর একটা বোন গেল, ওরও দেখছি ক্যামেরা করছে। এটা কবে? এটা মঙ্গলবার রাতের বেলা। তো তারপর কি হলো? তারপর কি হলো, ছেলেটাকে ধরার চেষ্টা করছে, ছেলেটা ওখান থেকে পালিয়ে গেছে, ছেলেটাকে ধরতে পারেনি। এটা কি ঠিক, এই ধরনের মহিলারা আপনারা হাসপাতালে গেছেন চিকিৎসার জন্য, সেখানে আপনাদের সম্মানহানি চেষ্টা হচ্ছে? না, এটা ঠিক না, এটা অন্যায়। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায়? হাসপাতালে কি বলবো, বলছে আমরা দেখব, আমরা দেখে ছেলেটাকে বার করব খুঁজে। এখনো কি ধরা গেছে তাকে? না, ধরা যায়নি। কি বলবেন, কতটা আতঙ্কিত? এরপরে কি হাসপাতালে যাবেন, কি দেখছেন? এরপরে কি রকম যাবে এগুলো ঘটনার পর? ওগুলো আগে ঠিক হোক, ওগুলো ঠিক করার চেষ্টা হোক। এটা কি শুধু আপনার সাথে হয়েছে না, আরো অন্য অন্য জনের সঙ্গে হয়েছে? মানে কতদিন ধরে চলতো এটা? অনেক দিন থেকে চলছে, কেউ বলছে না। কিভাবে সকলের চোখ এড়িয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমে ঢুকে পড়লো ওই যুবক? কেন সজাগ ছিলেন না নিরাপত্তা রক্ষীরা? উঠেছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শী রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর অভিযোগ পাওয়ার পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলা রোগীর পরিজনদের দাবি, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হোক তার মোবাইল। ত্রিদীপ মাইতি, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার, তার সাথে বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি কি জানালেন শুনুন। অতি নিন্দনীয় ঘটনা, অমার্জনীয় ঘটনা। আমরা পুরোপুরি যার সঙ্গে হয়েছে সহমর্মতা প্রকাশ করছি, এটা সত্যি কথা। এবং পুলিশ অফিসারেরাও কালকে দিলীপ বাবু এবং দিলওয়ার বাবু দুজনই এসেছিলেন, পুরো জায়গা আমাদের সঙ্গে খতিয়ে দেখেছেন। দেখে ওনারা সিসিটিভি ফুটেজ নিয়েছেন, ওই মহিলা যে কালো হুডি পরা ছেলেটাকে শনাক্ত করেছে, এবং দিলওয়ার বাবুও বিভিন্ন গ্রুপে, আমরাও বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি কোনোভাবে যাতে ছেলেটাকে আইডেন্টিফাই করা যায়। স্যার, এটা কি দীর্ঘদিন ধরে অভিযোগ করছে মহিলারা, অভিযোগ করছে দীর্ঘদিন ধরে হচ্ছে এই ধরনের ঘটনা? না, এর আগে কখনোই হয়নি। আচ্ছা, এর আগে কখনোই হয়নি। আরেকটা বিষয় যে মহিলা টয়লেটটা বন্ধ অবস্থায় রয়েছে কেন? না, ওই দিকের টয়লেট মহিলারা আগে এই টয়লেটটাই খোলা ছিল বলে মহিলারা ব্যবহার করেন, আপনারা এখন গিয়ে দেখতেও পারেন সেকেন্ড ফ্লোরে মহিলাদের দিকে টয়লেট খোলা আছে, কিন্তু ওই টয়লেটটা ওরা ব্যবহার কম করে, মাঝেরটাই বেশি ব্যবহার করে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দি রিপোর্ট।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।